আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতে জেনে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। শাসনকালের দীর্ঘতম ব্যক্তির রেকর্ড গড়লেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 2 শতাধিক কমিউনিটি সংগঠন ও প্রজেক্টের গ্রান্ট কাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন। চ্যানেল আই কার্যালয় পরিদর্শন করলেন লন্ডনে নবনিযুক্ত প্রেস মিনিস্টার নাদিম কাদির। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন সম্পন্ন। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ হলেন দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা কোনো রানী। এর আগে মহারানী ভিক্টোরিয়া সবচেয়ে বেশি সময় ছিলেন ব্রিটেনের সিংহাসনে। আজ বুধবার বিকেল 5:30টায় তার রাজত্বের সবচেয়ে বেশি সময় অতিক্রম করেন 79 বছর বয়সী ব্রিটেনের রানী। এ সময় তার রাজত্বের সময় দাঁড়ায় 63 বছর 7 মাস 2 দিন 16 ঘন্টা 23 মিনিটের বেশি, যা মহারানী ভিক্টোরিয়ার রাজত্বের সময়ের চেয়েও বেশি। এ উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে দেয়া বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, গত 63 বছর ধরে রাজত্বের সময়ে রানীর মহত্ব বিশ্বে একটি পরিবর্তন নিয়ে এসেছে। রানীর ঘনিষ্ঠজনরা জানান, এ বিষয়ে তার আলাদা কোনো অনুভূতি নেই। তিনি অন্যান্য দিনের মতোই দিন কাটাচ্ছেন ব্রিটিশ সিংহাসনের 40তম উত্তরাধিকার রানী দ্বিতীয় এলিজাবেথ। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের 237টি কমিউনিটি সংগঠন ও প্রজেক্টের গ্রান্ট কাটের প্রতিবাদে সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গ্রান্ট কাটের প্রতিবাদে গঠিত অ্যাকশন কমিটির উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির চেয়ারম্যান ও সেন্ট পিটার্স বেঙ্গলি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ আতিক মিয়া। বিভিন্ন সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কমিটির সেক্রেটারি আবু হোসেন, আব্দুল লতিফ বুরহান উদ্দিন, কাউন্সিলর মুস্তাকিম প্রামাণিক, বাউল শাহ দেলওয়ার আলী, মোহাম্মদ আব্দুস সত্তার আমির আলী, মোহাম্মদ আরমান আলী, সুলেমান মিয়া প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, এভাবে একসঙ্গে এত সংগঠনের গ্রান্ট কর্তনের ঘটনা টাওয়ার হ্যামলেটসের ইতিহাসে এবারই প্রথম। 368টি প্রজেক্ট ও সংগঠন মেইনস্ট্রিম গ্রান্টের জন্য আবেদন করলেও মাত্র 131টি প্রতিষ্ঠানকে গ্রান্ট প্রদান করা হয়েছে। চ্যানেল আই ইউরোপের কার্যালয় পরিদর্শন করলেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার বিশিষ্ট সাংবাদিক নাদিম কাদির। আজ সন্ধ্যায় তিনি চ্যানেল আই কার্যালয়ে এলে তাকে স্বাগত জানান চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। এ সময় চ্যানেল আই এর বার্তা সম্পাদক, প্রোগ্রাম এডিটর, ট্রান্সমিশন হেড সহ রিপোর্টার ও অন্যান্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। চ্যানেল আইয়ের সকল সদস্যকে যারা এখানে আছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন। আপনারা নতুন অফিসে এসেছেন, আমি আজকে থেকে এখানে যে বাংলা মিডিয়া, যে টেলিভিশন, পত্রপত্রিকা, রেডিও, আমি সবখানে যাওয়া শুরু করেছি। প্রথমে চ্যানেল আইতে এসেছি। চ্যানেল আই আমার অন্যান্য চ্যানেলের মধ্যে চ্যানেল একটি প্রিয় চ্যানেল, দেশে বসেও দেখেছি এবং এখানে এসে তো দেখছি। তো আমি কামনা করব যে আপনারা সবাই মিলে সেটাকে কীভাবে আমরা সামনে সুন্দরভাবে নিতে পারি সেদিকে খেয়াল রাখবেন। ছোটোখাটো অনেক সমস্যা সব দেশেরই আছে, কিন্তু সমস্যাগুলো হচ্ছে আমাদের অর্জন অনেক বেশি। আপনারা নিজেরাই সাংবাদিক হিসেবে দেখবেন সেটা, এবং যারা আপনাদের পর্দায় আপনাদের নিউজ দেখে, আপনাদের প্রোগ্রাম, তাদেরকেও বলবো যে আপনারাও একটা সুন্দর বাংলাদেশের জন্য চেষ্টা করবেন, কাজ করবেন, এটাই আমার কামনা। উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সম্মেলন মঙ্গলবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন পরবর্তী কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে সাবেক ছাত্রনেতা নাসির আহমদ শাহীন সভাপতি ও আবুল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কেন্দ্রের প্রতিনিধি হিসাবে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শামসুজ্জামান জামান। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক পারভেজ মল্লিক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য আখতার হোসেন। প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি যুক্তরাজ্য বিএনপির সভাপতি
এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ ছাড়াও আলোচনায় অংশ নেন সাবেক প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী, আক্তার হোসেন আশিকুর রহমান, কাউন্সিলর অহিদ আহমেদ, যুবদলের সাবেক সভাপতি নাসিম আহমেদ চৌধুরী ও যুবদলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক এনামুল হক লিটন প্রমুখ। লন্ডনে প্রবাসী হবিগঞ্জ জেলাবাসীর উদ্যোগে হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আলহাজ নেহার মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি ফয়জুর রহমান চৌধুরী মুস্তাক অ্যাডভোকেটের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের এমপি মুনিম চৌধুরী বাবু, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাংবাদিক মতিয়ার চৌধুরী, কলামিস্ট আব্দুল মকিদ চৌধুরী, জিএসসির সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইম কায়সার ও মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুহিন চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম মধু, সেক্রেটারি সেলিম আহমদ খান, যুগ্ম সম্পাদক জামাল খান, ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, তামিম চৌধুরী, আল আমিন মিয়া, অ্যাডভোকেট মনিম আলী, ফসল চৌধুরী, মির্জা তসনুবেগ প্রমুখ। পাঁচবারের কিক বক্সিং চ্যাম্পিয়ন আলী জিকর বিরুদ্ধে লন্ডনের আদালতে মিথ্যা অভিযোগে মামলা করে অবশেষে পিছু হটেছেন মামলার বাদী, এমনটি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আলী জেকো। মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আলী জেকো তার বক্তব্যের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ঢাকায় তার বিরুদ্ধে একইভাবে কয়েকটি মিথ্যা মামলা দায়ের হয়েছে। অন্যদিকে আলী জেকোর বক্তব্যে অভিযুক্ত আব্দুল দয়াস চ্যানেল আইয়ের সাথে আলাপকালে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার রাতে পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজারের সাবেক ছাত্রনেতা, রাজনগর উপজেলার টেংরাবাজারের কৃতি সংগঠক, তরুণ সমাজকর্মী মহসিন আহমদ মসিমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ইসহাক কাজল, লেবার পার্টির নেত্রী কাউন্সিলর রহিমা রহমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম, যুক্তরাজ্য ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আক্তারুজ্জামান খান জাকির, সুমন্ত দেব, টিভি প্রেজেন্টার সাইদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা সুহাগ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জুয়েল আহমদ, আতিকুজ্জামান পিন্টু, মুজিব আহমদ, মাহবুব আলম, সারুল আহমদ, রিপন আহমদ, জুবের আহমদ ও আবেদ মিয়া। সভায় বক্তারা মহসিন আহমদ মসিমের দেশে ও প্রবাসে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রশংসা করে বলেন, মহসিন আহমদ দেশের মতো লন্ডনে তার প্রবাস জীবনেও সবসময় মানুষের পাশে ছিলেন, আগামী দিনেও অতীতের মতো মহসিন আহমদ সমাজের কল্যাণে কাজ করে যাবেন এমন আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের বক্তারা। মঙ্গলবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলিতে লন্ডন মহানগর যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রথম যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ এম এ মালিক। এতে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। সম্মেলন উদ্বোধন করেন যুক্তরাজ্য যুবদলের আহ্বায়ক দেওয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজ। এতে আরও বক্তব্য রাখেন আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, যুবদল নেতা মঞ্জুর আশরাফ খান, রহিমউদ্দিন, দেওয়ান আব্দুল বাসেদ, আব্দুল কাদের শামসু, সোয়ালেহীন করিম চৌধুরী ও আব্দুল মনিম প্রমুখ। সম্মেলনে আব্দুল খয়েরকে সভাপতি, শাহেদ আহমদকে সাধারণ সম্পাদক ও কিবরিয়া ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে লন্ডন মহানগর যুবদলের দ্বিবার্ষিক কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী 24, 25 ও 26 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী সিরাতুন্নবী এক্সিবিশন ও লন্ডন ইসলামী বইমেলা। এ উপলক্ষে আল কুরআন একাডেমি লন্ডন এর পক্ষ থেকে মত বিনিময় সভা সোমবার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে চিত্রকর্ম, পোস্টার, ফেস্টন, রোল আপ ও ওয়াল ব্যানার, ক্যালিগ্রাফি ও নানা অডিও ভিজুয়াল প্রযুক্তির মাধ্যমে প্রিয় নবীর 63 বছরের জীবনের বিভিন্ন দিক দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। এর সাথে প্রিয় নবীকে নিয়ে বাংলা ও ইংরেজি ভাষায় যে শত শত জীবনী গ্রন্থ রচিত হয়েছে তার একটি অনুপম সংগ্রহ এখানে প্রদর্শিত হবে। তবে এবারে বইমেলাটি অন্যান্য বছরের বইমেলার তুলনায় একটি ব্যতিক্রম ধরনের, কারণ এইবারের বইমেলায় আমরা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটাকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ একটা এক্সিবিশনের ব্যবস্থা করেছি। এই এক্সিবিশনের মাধ্যমে আমরা চেষ্টা করব আল্লাহ নবী যে শান্তির দূত,
তিনি যে দুনিয়ার শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসছিলেন, এটা একটা প্র্যাকটিক্যাল একটা ডেমনস্ট্রেশন করা আমরা চেষ্টা করব। এই মেলায় গতবারের মতো এখানকার কমিউনিটি, এখানকার মিডিয়া, এখানে প্রিন্টিং ইলেকট্রনিক ব্যবসায়ীরা, আমাদের বন্ধুবান্ধবরা যেভাবে গত কয়েক বছর থেকে সহযোগিতা করেছেন, এবারও আমি ঠিক এমনি আশা করব যে সহযোগিতা করে এই মূল্যবান ইভেন্টটাকে তারা সাকসেসফুল করবে। বেতার বাংলা শ্রোতা ফোরামের আয়োজনে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবিদ হোসেন অপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কালামের পরিচালনায় শ্রোতা ফোরামের উদ্যোগে প্যারিস ও বেলজিয়াম সফর সফল করায় সকলকে ধন্যবাদ জানানো হয়। সভায় বক্তব্য রাখেন শামসুল আলম পারভেজ, ফখরুল ইসলাম লুকু, জয়নাল আহমদ খান, আব্দুল হালিম চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী, মানিকুর রহমান গনি, হেলাল আহমদ, আবুল কালাম, এম মোশাহিদ খান, আলাউর রহমান শাহিন, আতাউর রহমান প্রমুখ। নর্থ রসুলপুর ইউনাইটেড ফোরামের উদ্যোগে মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে সংগঠনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল হাই আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা আলহাজ মোহাম্মদ ইলিয়াস। সভায় বক্তব্য রাখেন আলহাজ নুরুল হক লালামিয়া, ডাক্তার সুহেব আহমদ, সাজ্জাদ মিয়া, এখলাসুর রহমান, আব্দুল মান্নান, হারুন মিয়া প্রমুখ। জনকল্যাণ ট্রাস্ট হবিবপুর ইউকে এর তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। পূর্ব লন্ডনের হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের পরিচালনা পরিষদের সদস্য আকিকুর রহমান আকমান, ট্রাস্টের পরিচালনা পরিষদের সদস্য তাসকির আলী, শাহ মনির আহমদ ও মিশকাতউদ্দিন মিশুর যৌথ পরিচালনায়। এতে বক্তব্য রাখেন ট্রাস্টের নেতা মোহাম্মদ আজিজুর রহমান মিসবা, আনোয়ার আলী, শাহ জুবায়ের আহমদ, মাসুম আহমদ, আলী আহমদ ও সেলিম সহ আরও অনেকে। সভায় ট্রাস্টের খসড়া সংবিধান প্রণয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এর লক্ষ্যে 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। বার্মিংহামে জালালিয়া এডুকেশনাল ইনস্টিটিউশন মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্যে শুক্রানা সভা। ব্রাডফোর্ডে জামিয়া খাতামুন নাবিয়িনের গ্রাজুয়েশন সেরিমনি সম্পন্ন। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের অন্যতম প্রজেক্ট জালালিয়া এডুকেশনাল ইনস্টিটিউশন মাদ্রাসায় প্রথমবারের মতো জিসিএসসিতে শতভাগ ফলাফল হয়ে শুক্রানা সভার আয়োজন করা হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী জানান, মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ নাসির আহমদ ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান সভায় শুক্রিয়া আদায় করেন এবং বলেন, বিগত কয়েক বছর এ মাদ্রাসা স্কুল অত্যন্ত ভালো ফলাফল করেছে। সভায় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হক নোমানি, হাজি সত্তার মিয়া, কাজী আঙ্গুর মিয়া, মোহাম্মদ এমদাদ হোসেন, মিসবাউর রহমান, গাবরু মিয়া, মাস্টার আব্দুল মহিদ, হাজি গয়াস মিয়া, হাজি শাহিদ মিয়া প্রমুখ। তুফাজুল হোসেনকে চেয়ারম্যান, আসকর আলীকে সাধারণ সম্পাদক ও মিল্লাদ হোসেন চৌধুরীকে ট্রেজারার করে 22 সদস্যের কমিটি ঘোষণা করেছে সাসেক্স বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। রোববার ওয়ার্দিংয়ে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন নতুন কমিটির ভাইস চেয়ারম্যান ইউসুফ ইসলাম, কাইয়ুম মিয়া, মাহতাব মিয়া সহ সাধারণ সম্পাদক আব্দুল মহিদ নূর, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, আব্দুল মান্নান প্রমুখ। হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ব্রাডফোর্ডে জামিয়া খাতামুন নাবিয়িনের পবিত্র কোরআন ও বুখারী শরীফের গ্রাজুয়েশন সেরিমনি সম্পন্ন হয়েছে। বিস্তারিত শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। শিক্ষায় জাতির মেরুদণ্ড, আর পৃথিবীতে সকল শিক্ষার মধ্যে পবিত্র কোরআনের শিক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। ব্রাডফোর্ডে জামিয়া খাতামুন নাবিয়িন ইনস্টিটিউট এর হিফজুল কোরআন ও বুখারী শরীফের ছাত্রদের গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয় গত 5ই জানুয়ারি শনিবার জেকেএন ইনস্টিটিউট প্রাঙ্গণে।
জামিয়া খাতেমুন নবীনের উদ্যোগে আয়োজিত গ্রাজুয়েশন সিরামনিতে অংশগ্রহণ করেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত অভিভাবক ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে জামিয়া খাতেমুন নবীনের ছাত্ররা খেরাত ও নাত পরিবেশন করেন। মুফতি মৌলানা আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হযরত মুফতি সাব্বির আহমদ, প্রফেসর অব হাদিস দারুল উলুম বেরি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শায়খুল হাদিস তাফাজ্জুল হক। উলামায়ে কেরামগণ বলেন, পৃথিবীতে সকল শিক্ষার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। তাই নতুন প্রজন্মের সকল শিশু কিশোরদের পবিত্র কোরআনের শিক্ষায় আলোকিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। উলামায়ে কেরামগণ ছাত্রদের উদ্দেশ্যে বলেন, এই গ্রাজুয়েশন থেকে শুরু হলো শিক্ষা জীবন, সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালিত করার জন্য ছাত্রদের প্রতি আলোকপাত করেন। পরে পবিত্র কোরআনের হাফেজ ও বুখারী শরীফের গ্রাজুয়েশন সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়। অবশেষে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা ও সমগ্র বিশ্বের সকল মুসলমানদের সুখ শান্তি সমৃদ্ধি ও ঐক্য কামনা করে পরম করুণাময় আল্লাহর নিকট মুনাজাত করা হয়। ব্রাডফুর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। জুরিখে সুইজারল্যান্ডের চ্যারিটি সংগঠন হেক্সের হিরকে গেমাইন্ডে প্রজেক্ট বাংলাদেশ প্রকল্পের পরিচিতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। গত রবিবার জুরিখের ইন্ডাস্ট্রিয়াল রিফর্মিয়ার্থী গির্জার হান্স বেদার হলে সুইজারল্যান্ডের চ্যারিটি সংগঠন হেক্স হিরকে গেমাইন্ডে প্রজেক্ট বাংলাদেশ নামক প্রকল্পের বর্তমান এবং আগামী বছরের সহযোগিতা, সাহায্য এবং জীবন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের উপর এক কর্মশালার আয়োজন করে। আয়োজিত কর্মশালায় প্রজেক্ট পরিচালক এবং তত্ত্বাবধায়ক মাথিয়াস হাউপ্ট এবং বিহুক বাংলাদেশের উপর প্রকল্প বিষয়ক এক তথ্যচিত্র প্রদান করেন। এ সময় বাংলাদেশের পিছিয়ে থাকা সুবিধাবঞ্চিত খেটে খাওয়া মানুষ এবং আদিবাসীদের উপর বিভিন্ন ধরনের ছবি প্রজেকশন করা হয়। গত ফেব্রুয়ারি মাসে রাজশাহীর কোনো এক গ্রামের বাজারে তোলা একটি হাতুড়ে দাঁতের ডাক্তারের ছবি এ সময় উপস্থিত সবাইকে বেশ কৌতূহলী করে তোলে। পুরোটা হল রুম জুড়েই ছিল বাংলাদেশের পতাকা আর বাংলাদেশের উপর বিভিন্ন তথ্যচিত্র দিয়ে ভরা। এমনকি বাংলাদেশের সকল মুদ্রা, নোট এবং পয়সা পর্যন্ত এখানে উপস্থাপন করা হয়। দুপুরের খাবারের মেনুতে ছিল সমোসা, সিঙ্গারা, ডাল, ভাত, সবজি এবং মুরগির মাংস ভুনা। ডেজার্ট হিসাবে ছিল রসগোল্লা। বাংলাদেশে তিনি তাদের প্রকল্প বিষয়ে বলেন, try to empower those people organized in the CBO to fight for their rights, to go to the authorities, to work together with the authorities. So we have a very peaceful approach. তিনি রাজশাহী বিভাগের তিনটি জেলায় 12টি গ্রামের 812টি বাড়িতে 3012 জন কে তাদের বর্তমান প্রকল্পের কাজ করছেন বলে জানান। We are in the Rajshahi division in three districts and in 12 villages actually. Can you please just now you are exactly reaching 812 households which are about 3200 people. সংগঠনের প্রচারপত্রে এখনো বাংলাদেশকে বন্যাপীড়িত এবং পোশাক শিল্পের শ্রমিক নির্যাতন এবং বিশ্বের একটি অন্যতম দরিদ্র রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়। বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই ইউরোপ, জুরিখ, সুইজারল্যান্ড। স্পেনে হজরত লাতিফিয়া বাংলাদেশ মসজিদের দারুল কিরাত মাওলানা ফুলতলি ট্রাস্টের উদ্যোগে 4 সপ্তাহ পবিত্র কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিক্ষাদানের পর ছাত্রছাত্রীদের ও শিক্ষকবৃন্দের পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠিত হয়। মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মসজিদের খতিব মাওলানা হাফেজ শরাফুদ্দিন আল মামুন, এ কে এম জহিরুল ইসলাম, আব্দুল কাইম মাসুক, আতিকুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে সহ শুদ্ধভাবে পবিত্র কুরআন তেলাওয়াত শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। বিএনপির 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিসবনে পর্তুগাল বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন পর্তুগাল প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহর রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার 5ই সেপ্টেম্বর সন্ধ্যায় লিসবনের কাজাদা কবিরা নামক স্থানীয় হল রুমে পর্তুগাল বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে এক আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পর্তুগাল বিএনপির সহসাধারণ সম্পাদক আমির সোহেলের পরিচালনায় আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির সভাপতি অলিয়ার রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক মহিনুদ্দিন, সহসাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ইসলামিক ফোরাম অব ইউরোপ পর্তুগাল শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবাই সহ প্রমুখ নেতৃবৃন্দ। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করেন। এ সময় বক্তারা অভিমত প্রকাশ করেন 75 সালের 15ই আগস্টের পূর্বে সঠিক গণতন্ত্রের চর্চা হলে ও বিএনপির সৃষ্টি হলে 15ই আগস্টের মতো নির্মম ঘটনা বাংলাদেশের ইতিহাসে সংঘটিত হতো না। পর্তুগালের রাজধানী লিসবন থেকে মোহাম্মদ নুরুল্লাহ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। উপাচার্যের পদত্যাগের দাবিতে নতুন করে ঘোষিত দুদিনের কর্মসূচির প্রথম দিনে প্রতীকী অনশন পালন করেছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ। আর 30 আগস্ট উপাচার্য ভবনের সামনে আন্দোলনরত শিক্ষক ও উপাচার্য পন্থীদের মধ্যে সৃষ্ট সংঘাতের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকবৃন্দরা। বুধবার সকাল 10টা থেকে ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে উপাচার্যের কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী মঞ্চে তারা প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেন। এতে আন্দোলনকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। এদিকে দুপুরে ক্যাম্পাসের সি ভবনে এক সংবাদ সম্মেলনে আহ্বান করেন মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকরা। শিক্ষকদের এ অংশের আহ্বায়ক প্রফেসর ডক্টর সাজেদুল করিম অভিযোগ করেন, এ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে অতীতের সকল উপাচার্যের বিরুদ্ধে একই অভিযোগে আন্দোলন করে অচল ও ধ্বংসাত্মক অবস্থা তৈরি করে উপাচার্যগণকে বিদায় করে দিয়েছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। শাসনকালের দীর্ঘতম ব্যক্তির রেকর্ড গড়লেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 2 শতাধিক কমিউনিটি সংগঠন ও প্রজেক্টের গ্রাউন্ড কাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন। চেন্নাই কার্যালয় পরিদর্শন করলেন লন্ডনে নবনিযুক্ত প্রেস মিনিস্টার নাদিম কাদের। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সম্মেলন সম্পন্ন। এই ছিল আমাদের এখানকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।